আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কুরআনুল কারীম এর অর্থ যদি কেউ পড়ে তাহলে তার কুরআনুল কারীম পড়ার সমপরিমাণ সওয়াব হবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, কেউ যদি কুরআনুল কারীম এর অর্থ পড়ে তাহলে হাদিসের মধ্যে বর্ণিত কোরআনে কারীমের অর্থ পড়ার যে সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে ততটুকু সওয়াব সে পাবে। কিন্তু কোরআনে কারীম সম্পূর্ণ মানে শুধুমাত্র কোরআনে কারীম পড়লে যে সওয়াবটা পেত এই সওয়াবটা সে পাবে না। কোরআনে কারীমের এক একটা হরফে 10টা করে নেকি। মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশর, তার জন্য আল্লাহ তাআলা কিতাব থেকে যে একটা হরফ পড়বে তার জন্য 10টা করে নেকি। লা কওলু আলিফ লাম মিম হারফুন, ওয়ালাকিন আমি বলবো না, হাদিসের মধ্যে এসেছে আমি বলবো না যে আলিফ লাম মিম সবগুলো মিলায় একটা হরফ, বরং আলিফ এটা একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে বলে 3টাতে 30 নেকি। এমনভাবে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। এই বিষয়ে কোরআনে কারীমের আরো আয়াত আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম সরাসরি বিলিসানিন আরবি মুবিন, আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে সরাসরি আরবিতে নাযিল করা হয়েছে। এর জন্য কোরআনে কারীম অর্থ বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, তার জন্য প্রত্যেকটা হরফে 10টা করে নেকি ধরা হবে। এই বিষয়ে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এমনই নিয়মিত সঠিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।